ইঞ্জিনিয়ারিং বা প্রজেক্ট তৈরির কাজে পিসিবি হলে কাজটা যেমন সহজ হয় তেমনি সুন্দরও হয়, আর যদি সেই পিসিবিগুলো বিনামূল্য হয় তাহলে তো কথাই নেই। ঠিক তেমনি একটি সাইট NextPCB.com, সেখানে আপনার ডিজাইন করা প্রথম প্রোটোটাইপ অর্ডার করতে পারবেন মাত্র $0। পিসিবি ফ্রি হলেও মনে রাখবেন শিপিং চার্জ কিন্তু ফ্রি নয়। $0 পিসিবি অর্ডার করার জন্য ভিজিট করুন NextPCB.com। এখানে আসার পর ব্যানারে লেখা পাবেন অনলি $0 ফর পিসিবি প্রোটোটাইপ, ফর দ্য ফার্স্ট ট্রায়াল অর্ডার, ফার্স্ট লিড টাইম অ্যাজ 24 আওয়ার্স, 5 পিসেস, 1 অর 2 লেয়ার্স, সার্টিফাইড বাই UL&ISO 16949, ISO 14001 অ্যান্ড ISO 9001। পেজ স্ক্রুল করে নিচে গেলে এই ওয়েবসাইট সম্পর্কে পেয়ে যাবেন আরও বিস্তারিত তথ্য, কীভাবে অর্ডার করবেন, প্রতিদিন কতগুলো পিসিবি অর্ডার করা হচ্ছে, আরও বেশ কিছু ভিডিও ফুটেজ। এই ওয়েবসাইটে সাইন আপ করা খুবই সহজ, জাস্ট দুইবার আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, নতুন একটি পাসওয়ার্ড দিবেন এবং ওই পাসওয়ার্ডটি কনফার্ম করে আরেকবার পাসওয়ার্ডটি দিবেন, দেন সাইন আপ করবেন। আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি, আমি জাস্ট এখানে লগ ইন করে নিচ্ছি। পিসিবি অর্ডার করার জন্য কোড নামে ক্লিক করুন, এখানে 100mm × 100mm স্কোয়ার সর্বোচ্চ সাইজ আমি দিচ্ছি, আপনি আপনার পিসিবির সাইজ দিবেন, কোয়ান্টিটি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, কিন্তু ফ্রি পেতে হলে 5 পিসেস সিলেক্ট করুন। তাছাড়াও এখানে কালার অপশন আছে, আমি গ্রিন কালার রাখলাম। আপনারা চাইলে NextPCB.com থেকে পিসিবি অ্যাসেম্বলি করে নিতে পারবেন এবং স্টেনসিল পিসিবি করা যাবে। তারপর এখানে ক্যালকুলেটে প্রেস করলে আপনারা আপনাদের যে অ্যামাউন্টটা সেটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিল টাইম 24 আওয়ার্স, 5 পিসেস, $0 সেল প্রাইস, অর্থাৎ আমরা জিরো কস্টে এই পিসিবিগুলো পাচ্ছি, অর্থাৎ এই পিসিবির তারা কোনো মূল্য নিচ্ছে না। কিন্তু এর নিচে দেওয়া আছে শিপিং কস্ট, এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা চেঞ্জ করে বাংলাদেশ সিলেক্ট করে দেখে নেবেন যে কস্ট কত আসে। সো অর্ডার করার জন্য এখানে আপনারা 3টি অপশন পাবেন, একটি হচ্ছে ডিএইচএলে অর্ডার করলে 3 থেকে 5 দিন লাগবে, নিচে ডেলিভারি টাইম এবং রিসিভ টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই ভালো লেগেছে। নতুন একটা অপশন আমি দেখতে পেলাম পিসিবি কোম্পানির অ্যাড করেছে। তাছাড়া চায়না পোস্ট এর মেল অপশন আছে এবং ইউর শিপ অ্যাকাউন্ট অপশনও আছে। তারপর অ্যাড টু ইউর কার্ট অপশন সিলেক্ট করুন, অ্যাড পিসিবি ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করুন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে সাবমিট অর্ডার নাও ক্লিক করুন, ফাইল ভেরিফিকেশনের পর শিপিং অ্যাড্রেস ও মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অর্ডার সম্পন্ন করুন। এবার আসা যাক এই ভিডিওর মূল টপিক্সে। আমাদের এই প্রজেক্টটি বা ব্লুটুথ কন্ট্রোল রোবোটিক্স কার তৈরির জন্য প্রয়োজন হবে 4 হুইলের একটি রোবোটিক্স কার, আরডিনো অনুবোর্ড একটি, L293D মোটর ড্রাইভার শিল্ড একটি, AC05 ব্লুটুথ সেন্সর একটি, 9 ভোল্টের ব্যাটারি একটি, আর যে কোনো এক্সটার্নাল ব্যাটারি হতে পারে, আপনি আপনার মোবাইলের ব্যাটারি চাইলে ইউজ করতে পারেন, অথবা আমি যে ব্যাটারিগুলো ইউজ করছি সেই ব্যাটারিগুলো একটি ইউজ করতে পারেন বা 2টি ইউজ করতে পারেন, 1টি ইউজ করা ব্যাটার, কারণ এই ব্যাটারিগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। আমি আরডিনোর সাথে লাগানো মোটর ড্রাইভার শিল্ডের সাথে 4টি হুইলের 8টি জাম্পার ওয়্যার কানেক্ট করে নিচ্ছি। আর মোটর ড্রাইভার থেকে ব্লুটুথ সেন্সরের পজিটিভ নেগেটিভ নেওয়া হয়েছে, TX RX এর জন্য 0 এবং 1 পিনের সাথে আমি সোল্ডারিং করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটর ড্রাইভার শিল্ডের অপোজিট প্রান্তে আমি উপর থেকে সোল্ডারিং করে নিয়েছি আমাদের কি TX এবং RX পিন ব্লুটুথ সেন্সরে। ওকে, 9 ভোল্ট ব্যাটারি থেকে আমি আরডিনোকে পাওয়ার দিব। আমার এখানে 4 ব্যাটারি কেস আছে একটি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই কেসে আমি 4টি ব্যাটারি ইনপুট করেছি, কিন্তু আপনারা মার্কেট থেকে 1 ব্যাটারি কেস অথবা 2 ব্যাটারি কেস দিবেন, সেটাই বেটার। কেননা এই খেয়াল করবেন, আমি যখন পাওয়ার দিব আমার এই সম্পূর্ণ প্রজেক্টটি কমপ্লিট হওয়ার পর আমার রোবোটিক্স কারটি লাফিয়ে লাফিয়ে চলবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমি এটাকে অতিরিক্ত ভোল্টেজ এবং এম্পিয়ার দিয়েছি তার জন্য। ওকে, সো ব্যাটারির মডেল নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, এটা আমাদের আপনাদের জন্য হেল্পফুল হবে। ব্যাটারির মডেল নাম্বার হচ্ছে HY18650, আর এটা এম্পিয়ার হচ্ছে 7800, অর্থাৎ 7800 হচ্ছে MAH, অর্থাৎ প্রায় 7 এম্পিয়ার হচ্ছে এটার ব্যাটারির এম্পিয়ার, এবং ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট, লি আয়ন ব্যাটারি হচ্ছে এগুলো। ওকে, সো আমার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 4 ব্যাটারি কেস, সো আমরা এই 4 ব্যাটারি কেস থেকে হচ্ছে 15 ভোল্ট পাই।
সো আমি যদি মিটার ধরে আপনারা দেখতে পাচ্ছেন 15. সামথিং ভোল্টেজ এখানে শো করছে, তাই আমি এক্সট্রা ওয়্যার দিয়ে শুধু দুটি ব্যাটারি থেকে পাওয়ার নিব, তাই আমি আলাদাভাবে ওয়্যার সংযোগ করে নিচ্ছি। এখন মোটর ড্রাইভারের পাওয়ার ইনপুটে সংযোগ করা যাক। নাইন ভোল্ট ব্যাটারি আরডিনোতে সংযোগ করে একবার চেক করে নেওয়া যাক যে আমাদের ব্যাটারি কানেকশন ঠিকঠাক আছে কি না। চেক করার পর ব্যাটারির মোটর ড্রাইভার সব কিছু গ্লুগান দিয়ে লাগিয়ে নেব। হ্যাঁ, তার পূর্বে অবশ্যই প্রোগ্রামটি আপলোড করে নিতে হবে। তার জন্য আমরা আরডিনো সফটওয়্যারটিকে ওপেন করে নেব এবং আরডিনো সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের একটি লাইব্রেরি প্রয়োজন হবে। তার জন্য আমরা স্কেচ থেকে চলে যাব ইনক্লুড লাইব্রেরি থেকে ম্যানেজ লাইব্রেরি অপশনে সিলেক্ট করে নিব। তারপর এখানে সার্চ করবেন অ্যাডাফ্রুট মোটর লেখলে দেখতে পাবেন আপনাদের সামনে চলে আসবে অ্যাডাফ্রুট মোটর ড্রাইভার শিল্ড লাইব্রেরির অপশন। সো এখানে সিলেক্ট করার পর ডান পাশে নিচে দেখতে পাবেন ইনস্টল অপশন, ইনস্টল জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলেই আপনার এই লাইব্রেরিটি ইনস্টল হয়ে যাবে। দেন আপনারা ক্লোজ করে দেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই আমার এখানে আপডেট লেখা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, জাস্ট প্রোগ্রামটি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ক্লোজ করবেন। দেন আমি আমার প্রোগ্রামটিকে এখন ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমি ঝটপট আমাদের এই প্রোগ্রামটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন হ্যাশ ইনক্লুড এএফ মোটর ডট এইচ, এটা আমাদের লাইব্রেরির জন্য বলতে হয়। তারপরে হচ্ছে মোটর চারটার জন্য আমরা চারটা মোটরকে আউটপুট হিসেবে ডিক্লিয়ারেশন করে নিয়েছি। দেন আমাদের বয়েড সেট আপ এবং বয়েড লুপ, এবং বয়েড লুপে আপনারা দেখতে পাচ্ছেন কেস অপশন দেওয়া আছে, কেস এফ অ্যান্ড এফ বি এল আর, এই অপশনগুলো এগুলো হচ্ছে আমাদের স্মার্টফোন থেকে ডেটাটা আসে। ডেটাটা আসার পর আমাদের আরডিনোতে আমরা এই কোডটা এটার উপর ডিপেন্ড করে আমরা কোডগুলোকে লিখে থাকি। ঠিক আছে, যেমন আমরা যে বাটনটা প্রেস করব সেটা এল হতে পারে, সেটা আর হতে পারে। ঠিক আছে, সো যখন ভয়েড ফরওয়ার্ড থাকবে তখন হচ্ছে সব কয়টা মোটর ফরওয়ার্ড অপশনে থাকবে। ঠিক আছে, দেখেন আমাদের চারটা মোটরকে আমরা ফরওয়ার্ড অপশনে রেখেছি। যখন আমাদের মোটরকে আমরা ব্যাক কমান্ড দিব, অর্থাৎ আমাদের গাড়িটা ব্যাকে যাবে, তখন আমাদের প্রত্যেকটা মোটর কি ব্যাকওয়ার্ড লেখা আছে, অর্থাৎ আমাদের রিভার্সে ঘুরবে মোটরগুলো। দেন আমাদের যখন লেফট, তখন দেখতে পাচ্ছেন দুইটা থাকবে হচ্ছে ব্যাকওয়ার্ড এবং দুইটা ফরওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে বলি ফরওয়ার্ড এবং রিভার্স। ঠিক একইভাবে এই লেফটের বিপরীত হবে হচ্ছে রাইট টার্ন, যখন নিবে তখন অবশ্যই ফরওয়ার্ডের জায়গায় রিভার্স এবং রিভার্সের জায়গায় ফরওয়ার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের ভাষায় হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড দেন ফাইনালি আমাদের স্টপ অপশনটা থাকবে, অ্যান্ড এই হচ্ছে প্রোগ্রাম। সো আমি প্রোগ্রামটাকে আপলোড করে দিচ্ছি। আমি এই প্রোগ্রামটায় হুবহু এই প্রোগ্রামটাই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, এবং এই যে প্রজেক্টটা আমি তৈরি করলাম, এই প্রজেক্টটা তৈরির যে সার্কিট ড্রায়াগ্রাম সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অনায়াসে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। অবশ্যই তার পূর্বে লাইব্রেরিটা ইনস্টল করে নেবেন। ওকে, এখন আমরা ফাইনাল ভিউ দেখব। আমরা কানেকশন করার পর আমাদের, অর্থাৎ গ্লুগান দিয়ে লাগানোর পর আমাদের যে রোবোটিক্স কার্টে আছে সেটি দেখতে কীরকম হয়েছে, এবং ফাইনালি আমরা এটাকে কানেকশন করে কিছুটা সময় চালাবো।
ওকে ফ্রেন্ডস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।